আসসালামু আলাইকুম, মাইনুল হাসান বলছি, মায়ামি ফ্লোরিডা আমেরিকা থেকে। আমি আছি এই মুহূর্তে পুলম্যান হোটেল এয়ারপোর্ট, এটা মায়ামি এয়ারপোর্ট থেকে 3.5 মাইলের মধ্যে অবস্থিত। আর এখানে রয়েছে, হোটেলের পাশেই রয়েছে একটি বিশাল লেক, এটি 4-স্টার মানের হোটেল। বাইরে রয়েছে সুইমিং পুল, এখানে লবি, আর বাম পাশে ছিল এখানে একটি রেস্টুরেন্ট, যদিও এখানে ভিডিও ধারণ করা হয়নি। হোটেলটির ইন্টেরিয়র ডিজাইন খুবই আধুনিক। হোটেলটির বেসমেন্টে ছিল লবি, রেস্টুরেন্ট, এবং গ্রাউন্ড ফ্লোরে ছিল রিসেপশন। আর আমি আছি মুহূর্তে 5তলায় আমার কামরাতে। আর কামরা থেকে বাইরের দৃশ্যটা খুব সুন্দর দেখা যাচ্ছে। চারদিকে সবুজ এবং কিছু বড় বড় অট্টালিকা। আল্লাহ তাআলার কি কুদরত! এখানে তাপমাত্রা 25-27 ডিগ্রি সেলসিয়াস, আর আমি যেখানে থাকি সিনসিনাটি ওহাইও, এখন মাইনাস তাপমাত্রা, -4-5 এরকম। চলুন এখন যাওয়া যাক মায়ামি সি বিচ। আমার হোটেল থেকে মায়ামি সি বিচ প্রায় 12 মাইল দূরত্ব। আমরা একটু উবের ভাড়া করলাম, যাচ্ছি মায়ামি সি বিচে। আর মায়ামি সি বিচে যাওয়ার পথে ছিল এগুলো ক্রুজ শিপ, অনেকগুলো বিশাল আকৃতির, এখানে নোঙর করা রয়েছে। এখানকার টেম্পারেচার খুবই ভালো, ভ্রমণ উপযোগী। পথের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম মায়ামি সি বিচ এরিয়াতে। আর বিচে নামার জন্য বালুর উপরে এখানে রয়েছে খুব সুন্দর কার্পেটিংয়ের ব্যবস্থা, এটা হতে পারে প্লাস্টিক জাতীয় কোনো কিছু। এখন আমি আমাদের কক্সবাজারের সাথে তুলনা করব, কেন যে কক্সবাজার এরকম ব্যবস্থা করে না, একদম টাল্লা পাল জানি। ওই যে দূরে দেখা যাচ্ছে মায়ামি সি বিচ, আর এটি হচ্ছে আটলান্টিক মহাসাগর। আমি এখানে যখন আমেরিকাতে আসি 2019 সালে এপ্রিলে প্রথমে এসেছিলাম, আর এখন এবার এখানে আসলাম। আর এই মুহূর্তে আমার এখানে আসার কথা ছিল না, কেন আসলাম সংক্ষেপে অবশ্যই বলবো। আমেরিকার যতগুলো ট্রাভেল ডেস্টিনেশন রয়েছে, মায়ামি সি বিচ অন্যতম। আর মায়ামি সি বিচ ফ্লোরিডা অঙ্গরাজ্যে অবস্থিত একটি কোস্টাল এরিয়া, আর এখান থেকে ক্যারিবিয়ান অঞ্চল খুবই কাছে। আমার জানা মতে কোস্টাল এরিয়া থেকে প্রায় 90 মাইলের মধ্যে হচ্ছে কিউবা। এখানকার সাগরের পার খারাপ প্রকৃতির, তাই গভীরতা বেশি, আমাদের কক্সবাজারের মতো নয়। আমাদের কক্সবাজার তো আমরা অনেক দূরে চলে যেতে পারি, তো এখানে ঠিক সেরকম নয়। আর এই সমুদ্রের পার ঘেঁষে রয়েছে প্রচুর আবাসিক হোটেল। এই মুহূর্তে মনে হচ্ছে পর্যটক খুবই কম, কেন বিষয়টি অবশ্য আমি জানি না। আমার হাতে সময় খুবই কম, মাত্র 3 ঘন্টা, তো 9টার সময় আমি রুম থেকে বের হয়েছি, আবার 12টার মধ্যে ব্যাক করতে হবে আমার হোটেলে। তো পানিতে যেহেতু নামবো না, গোসল করব না, তো একটু পা ভিজিয়ে নিচ্ছি। আমি গত 23 জানুয়ারি ঢাকা থেকে তার্কিশ এয়ারলাইন্সে ইস্তাম্বুল হয়ে ওহাইও আমেরিকাতে আসার কথা ছিল, কিন্তু আমি যখন ইস্তাম্বুলে এসে পৌঁছাই তখন কিছুক্ষণের মধ্যে প্রচণ্ড তুষারপাত হওয়ার কারণে সমস্ত ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়, প্রায় 300-400 ফ্লাইট। ওখানে আমাকে প্রায় 2 দিন স্টে করতে হয়েছে, এবং পরবর্তীতে যখন ফ্লাইট চালু হয়, কিন্তু আমাদের ওহাইওর কোনো ফ্লাইট ছিল না, যার কারণে আমাকে মায়ামি ফ্লোরিডার বিমানে তুলে দেওয়া হয়। এবং আমি যখন এখানে পৌঁছাই তখন রাত প্রায় 3টা বাজে, এবং আমাকে এখান থেকে হোটেল প্রোভাইড করা হয়। আমার নেক্সট কানেক্টিং ফ্লাইট মায়ামি টু সিনসিনাটি দুপুর 3:30। মায়ামি সি বিচ, এই মুহূর্তে পানি খুবই ঠান্ডা এবং পরিষ্কার, আর প্রচণ্ড ঢেউ। কোয়ার্টার মাইল পরপরে রয়েছে রেস্কিউ টাওয়ার,
এখানে নির্দিষ্ট অর্থের বিনিময়ে রয়েছে বসার ব্যবস্থা, যদিও আমি কাউকে দেখিনি এসব চেয়ারে বসতে। কিছু দূরত্ব পরপরে রয়েছে গার্বেজ ক্যান এবং এলাকাটি খুবই নিট অ্যান্ড ক্লিন। চলাচল আমরা আমেরিকাতে এরকমই দেখে থাকি। বিচের পার ঘেঁষে রয়েছে ওয়াকওয়ে এবং রয়েছে আরেকটা সাইক্লিং ওয়ে। এইখানটায় রয়েছে নোনা পানি এবং বালি পরিষ্কারের জন্য শাওয়ারের ব্যবস্থা। এখানে সমুদ্রের পার ঘেঁষে রাস্তায় রয়েছে প্রচুর রেস্টুরেন্ট এবং বার। আর এই মুহূর্তে যেহেতু সকাল 11টা বাজে, আমরা নাস্তা করে এসেছি, তবে আমরা খুবই পিপাসার্থ। যেহেতু এটি একটি বার, তাই ওয়েটারের রিকমেন্ডেশন অনুযায়ী আমরা নন অ্যালকোহলিক ড্রিঙ্কস নিলাম, অ্যাপল জুস এবং মোহিতো। আর মোহিতো হচ্ছে স্ট্রবেরি এবং কোকোনাট ফ্লেভারে তৈরি একটি স্লাশি। আর অ্যাপল জুস না থাকার কারণে আমরা পাইন অ্যাপেল জুস নিয়েছিলাম। আমরা বসেছি ওশান টেন রেস্টুরেন্ট এবং বার। ফাইনালি আমরা পেয়ে গেলাম নন অ্যালকোহলিক ড্রিঙ্কস, পাইন অ্যাপেল জুস এবং মোহিতো স্লাশি। মোহিতো স্লাশের দাম ছিল $16 এবং পাইন অ্যাপল জুসের দাম ছিল $6। আমরা এখন ফিরতি গাড়ি ধরলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন জায়গাতে। আল্লাহ হাফিজ।